নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফিসের প্রয়োজনেই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো টাটা স্টিল থেকে কোন কোন পদে কর্মী রিক্রুট করা হচ্ছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিশিয়াল নোটিফিকেশান সহকারে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেলাইকন থেকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাবো সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি নোটিফিকেশানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন টাটা স্টিল থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ এবং এখানটায় কিন্তু আপনাদের বিভিন্ন পদে রিক্রুট করা হচ্ছে এক এক করে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন সবার প্রথমে এখানটায় লিখে দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুট করা হচ্ছে যেখানটায় আইটিআই পাশ করে থাকে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন মেটেলজি অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই মিনিমাম তিন বছরে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে এখানটা লিখেই দেওয়া রয়েছে দেখতে পারছেন এই সমস্ত রেলিভেন্ট ফিল্ডের উপরে যদি আপনাদের তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নম্বরে যে পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে দেখতেই পারছেন এখানটায় লিখেই দেওয়া রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট ওয়ান মেকানিক্যাল পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে যেখানেও কিন্তু লিখে দেওয়া হয়েছে আইটিআই পাশ করা থাকলে আবেদন করতে পারবেন অথবা আপনার যদি এখানটায় মেকানিক্যালের উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন সঙ্গে মিনিমাম কিন্তু আপনাদের তিন বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে ইলেকট্রিক্যাল পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানেও কিন্তু সেম কোয়ালিফিকেশন লেখা দাঁড়াচ্ছে আইটিআই ডিগ্রি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি এখানটায় ইলেকট্রিক্যালের উপরে অথবা ইনস্ট্রুমেন্টেশনের উপরে যদি আপনারা ডিপ্লোমা ডিগ্রি করে থাকেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানেও তিন বছর আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতেই পারছেন এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন জুনিয়ার ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে সঙ্গে এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি আপনারা কমপ্লিট করে থাকেন সিভিলের ওপরে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই তিন বছরে কিন্তু আপনাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানটায় কেমিক্যাল ল্যাব পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় কিন্তু লিখে দেওয়া হয়েছে আপনারা যদি বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন কেমিস্ট্রির ওপরে সঙ্গে বছরে যদি আপনাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে থাকে ল্যাবের ওপরে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা টোটাল মিলিয়ে পাঁচটি ডিফারেন্ট পোস্টে কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আঠারো বছর থেকে শুরু করে আটত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক চার দু এই তারিখ অনুযায়ী সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় দেখুন এখানটা আবেদন করতে হলে সরাসরি কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এখানটা একটি কিউআর কোড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটিকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু চলে যাবেন একটি গুগল ফর্ম পেজে এবং সেখান থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গুগল ফর্মের কিন্তু একটি লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে এই লিঙ্কেও কিন্তু আপনারা গিয়ে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা কি করবেন আমাদের ভিডিও পশনে আমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবং এখানটা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে যে সাত দিন পর্যন্ত সময় রয়েছে এখানটা আবেদন করার জন্য অর্থাৎ এই নোটিফিকেশান যাবে প্রকাশ করা হয়েছে সেই তারিখ থেকে আপনাদের সাত দিন পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ একুশ তারিখে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে একুশে এপ্রিল তো বন্ধুরা এবারে চলুন দেখে দেব আপনারা কী করে এখানে অনলাইনে আবেদন করবেন তো বন্ধুরা অনলাইনে আবেদন করতে হলে সরাসরি আপনাদের চলে আসতে হবে এই গুগল ফর্মের পেজে এই পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে সরাসরি আপনার এই পেজ থেকে কিন্তু এসে তারপরে কিন্তু আপনার আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে পারেন তো সিম্পলি ফর্ম রয়েছে আপনার এখান থেকে কিন্তু ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানটায় সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখানে যদি আপনার আবেদন করতে ইন্টারেস্ট হয় তাহলে অবশ্যই একটু ভালো করে দেখে বুঝে তারপর কিন্তু আপনারা এখানটা আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনার আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ